সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শুক্রবার সকাল 10টার পর থেকে আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে চলছে আরামবাগ পুলিশের নাকা চেকিং। সেই চেকিংয়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের তো ধরা হয়েইছে, ফাইন করাও হয়েছে। এছাড়াও লাগাতার চেক করা হচ্ছে আজকে চার চাকা গাড়ি। যে সমস্ত চার চাকা গাড়ি রাস্তায় বেরিয়েছে তারা সংগত কারণ দেখাতে না পারলে তাদেরকে আটক করা হচ্ছে। আজ প্রায় 10-12টির মতো চার চাকা গাড়িকে আটক করা হলো। এলো আরামবাগ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী। আরামবাগ থানার এক পুলিশ অফিসার কি বললেন শুনুন বিস্তারিত। কতগুলো বলতে, আমরা আজকে টোটাল 10টা গাড়ি হ্যান্ড ওভার করলাম এই লকডাউন ইমপ্লিমেন্ট করতে গিয়ে। যাদের উপযুক্ত কারণ আমরা পাইনি, যারা উপযুক্ত কারণ দেখাতে পারেনি বা যারা থানার পাস দেখাতে পারেনি তাদেরকে আমরা থানার ফার্দার লিগেল অ্যাকশনের জন্য হ্যান্ড ওভার করে দিলাম। এবার কাউকে আটক করা হয়েছে? হ্যাঁ, যারা গাড়ির ড্রাইভার ছিল এবং তার সঙ্গে যারা প্যাসেঞ্জার ছিল, যারা ইললিগালি ঘুরে বেড়াচ্ছে, লকডাউনে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে প্যাসেঞ্জার ছিল তাদেরকে আটক করে। টোটাল 10টা গাড়ি আর মোটামুটি 20 জনের মতো ব্যক্তি আটক হয়েছে। তারা এই লকডাউনে অনৈতিকভাবে ঘোরাফেরা করার জন্য তাদেরকে আটক করা হলো। ফার্দার লিগেল অ্যাকশন আইসি আরামবাগ সাহেব থেকে। এটা কোথায় ধরলেন? এই তো বাস স্ট্যান্ডে, আরামবাগ বাস স্ট্যান্ড। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। Sometimes fashion can change vision.